আসসালামু আলাইকুম বন্ধুরা, গাড়িটা কিন্তু খুবই সুন্দর, বাস্তব কথা। রেড কালার গাড়ি, আমি জানি না, আমার কাছে সবসময় ভাল লাগে। আর এসইউভি হইলে তো কোনো কথাই নেই। আমরা একটু গাড়িটা ফ্রন্ট থেকে দেখাই, দেখেন গাড়িটা কিন্তু গর্জিয়াস লুক, আলহামদুলিল্লাহ খুবই ভালো। মানে গাড়িটার একদম, মানে এটার নামও স্পোর্টস, হ্যাঁ হ্যাঁ, আর কাজেও স্পোর্টস। তো বন্ধুরা, আমি আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন। এটা হচ্ছে কেয়া ব্র্যান্ড, হ্যাঁ, কেয়া হচ্ছে একটা কোরিয়ান কোম্পানি। বাট আমাদের বাংলাদেশে কিন্তু এখন কোরিয়ান, আপনি দেখবেন যে মানে হুন্দাইয়ের, হ্যাঁ, হুন্দাইয়ের অনেক গাড়ি কিন্তু অ্যাভেলেবেল, সোনাতা, তারপরে সান্তাফি, টাকসান, এগুলো অ্যাভেলেবেল। আর কেয়া ব্র্যান্ডেরও আপনার খুবই গাড়ি অ্যাভেলেবেল এবং খুবই ভালো। একটা বিষয় হচ্ছে পার্সের বিষয় নিয়ে কোনো টেনশনের কিছু নাই, পার্স যেটাই লাগে আমাদেরকে ফোন দিবেন, ইনশাল্লাহ আমরা পৌঁছিয়ে দিব। অথবা আপনারা যেইখানেই আপনার টয়োটার পার্টস পান, ওইখানেই কেয়ার পার্টসও কিন্তু পেয়ে যাবেন। বন্ধুরা, এটা হচ্ছে কেয়া ব্র্যান্ডের কেয়া স্পটেস মডেলের একটি গাড়ি। আমাদের এই গাড়িটার মডেল ইয়ার হচ্ছে 2013, রেজিস্ট্রেশন 2013। গাড়িটার কালার হচ্ছে খুবই পছন্দের কালার, রেড কালার, ইন্টেরিয়ার ব্ল্যাক, ফুললি লেদার, এটা কিন্তু ফুল লেদার আসছে, পুশি স্টার্ট, ফাইভ সিটের গাড়ি। গাড়িটার ফুয়েল টপ হচ্ছে অকটেন, ইঞ্জিন সিসি হচ্ছে 2000। আরেকটা বিষয়, আপনারা চাইলে কিন্তু এটাতে এলপিজি সিএনজি কনভার্ট অবশ্যই করতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আপনারা এই অবস্থায় গাড়িটার মাইলেজ কিন্তু লং এ 12-13 পেয়ে যাবেন, সিটিতে 8-9-10, জ্যামের উপরে ডিপেন্ড করে। সো বন্ধুরা, আলহামদুলিল্লাহ, তাছাড়া গাড়িটা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, এখনো অরিজিনাল কালারই আছে, ফার্স্ট পার্টি ইউজার গাড়ি, পেপারসও আপটুডেট। তো আসুন আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি কথা না বাড়িয়ে। তবে ভিডিও দেখার আগে বরাবরের মতো রিকোয়েস্ট করবো, যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই এবং আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো দেননি, প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং ফলো দিয়ে রাখবেন। এবং অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আপনারা যদি কোনো গাড়ি ক্রয় অথবা বিক্রয় করতে চান অথবা গাড়ি সংক্রান্ত যে কোনো তথ্য লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সো আসুন বন্ধুরা, আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি, ভিডিও শেষে দাম লোকেশন বলে দেবো ইনশাআল্লাহ। সো বন্ধুরা, এই গাড়িটা কিন্তু দেখেন হেডলাইটটা কিন্তু মাশাআল্লাহ খুব বড়, হ্যাঁ, এবং দুটো হেডলাইট কিন্তু প্রজেকশন হেডলাইট আসছে, সামনে গ্রিলটা অরিজিনাল, নিচে ফগলাইটের কন্ডিশনে খুবই ভালো, দেখেন ফগলাইটটাও বড়, এবং এখানে কিন্তু নিকেলের বিট দেওয়া আছে। লেফট সাইড যদি দেখেন টোটাল স্পটলেস, চমৎকার মোটা উইথ চিকন নিকেলের বিট দেওয়া আছে। ডোরে হ্যান্ডেলটা কিন্তু ফুললি নিকেল, প্রত্যেকটা অ্যালো উইথ টায়ার, মানে গাড়িটা নিবেন শুধু আপনার কিচ্ছু চেঞ্জ করতে হবে না, কোনো কিচ্ছু চেঞ্জ করতে হবে না ইনশাআল্লাহ। আমরা গাড়িটার ব্যাক সাইডটা দেখাচ্ছি, ব্যাকলাইটও কিন্তু বড়, স্পটেস গাড়িগুলোর ব্যাকলাইট কিন্তু বড় থাকে। এসইউভির মধ্যে আসলে আপনার লো প্রাইসে এর চেয়ে ভালো কি গাড়ি চান ভাই? আমি আসলে দেখেন আপনার, আমাদের কিন্তু মেন্টালিটি একটা প্রবলেম আছে যে আমরা কিন্তু টয়োটার মধ্যেই মনে করি যে টয়োটার সব পার্টস অ্যাভেলেবেল। বাট আসলে কেয়া বা আপনি হুন্দাই যে গাড়িগুলো আছে, কেয়া অথবা হুন্দাই, সব কিছু পার্টস পাওয়া যায়। এখন তো মার্সিডিজ, বিএমডাব্লিউ, অডি, জাগুয়ার সব পার্টস অ্যাভেলেবেল, তাই এগুলো তো কোনো বিষয় না। হ্যাঁ, গাড়িটার রাইট সাইডটা কিন্তু একদম ক্লিন, আপনার এই যে আমি যে মানে হাত দিচ্ছি, হ্যাঁ, একদম মানে অরিজিনাল কালার। তো এটাতে মানে আপনার ওই পলিশ করার কারণে হাত কিন্তু চলে যায়, হাত কিন্তু বেজে থাকে না। হ্যাঁ, তো আমরা এখন গাড়িটার ব্যাক সাইডটা দেখাবো আপনাদেরকে। বন্ধুরা স্কিপ করবেন না, প্লিজ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। যে এইখানে কিন্তু আপনারা চাইলে এলপিজি অথবা সিএনজি কনভার্ট করতে পারবেন, প্রয়োজন নাই। স্পেয়ার চাকাটা কিন্তু অরিজিনালি আছে, দেখেন যেটা গাড়ির সাথে ছিল অরিজিনাল, হ্যাঁ, কোরিয়ান যেটা ওইটাই আছে, হুইলেন, জক, লিভার, আদার্স অ্যাক্সেসরিজ গুলো আছে। ওই সাইড যাও, আমি ডোরটা ওপেন করে দিই। সো বন্ধুরা, আমরা এই গাড়িটার দাম চাচ্ছি 20,80,000 টাকা। সো বন্ধুরা, আমি যদি এখন গাড়িটার ইন্টেরিয়ারটা দেখাই, এটা কিন্তু ফুললি লেদার, স্পেস কিন্তু অনেক। হ্যাঁ, আপনার কেয়ার একটা জিনিস ভালো যে কেয়ার কিন্তু মানে পিছনে স্পেস, মানে নর্মালি দেখেন, এটা এদিকে দেখাও, অনেক গাড়ি কিন্তু পিছনে যে সিটটা এখানে কিন্তু উঁচু থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তিনজন বসলে এখানে যে বসে সে কিন্তু কমফোর্ট না। বাট দেখেন আমি কিন্তু যেখানে বসার পরও একদম টোটালি কমফোর্ট, পিছনে কিন্তু এখানে আবার আছে, এই যে আমরেন্স আছে দেখেন, প্লাস হচ্ছে কাপ হোল্ডারও আছে। হ্যাঁ, আর গাড়ি কিন্তু যে স্পেস, মানে এখানে যত উঁচু মানুষ থাকবে, অনেক সময় কিন্তু গাড়ির সিলিং নিচে থাকলে একটা ঝামেলা হয়। সো এদিক থেকে কিন্তু আমি আমি মনে করি যে যত মোটা সোটা মানুষই হোক খুব কমফোর্ট, দুজন বসলে তো অনেক জায়গা, আর তিনজন বসা যাবে এটা ফোল্ড করে, আর টোটালি লেদার। হ্যাঁ, এইটা কিন্তু অরিজিনাল লেদার, এখনো কিন্তু চেঞ্জ হয় নাই, যে এগুলো যা আছে সব অরিজিনাল লেদার। তো আমরা ইন্টেরিয়ার ফ্রন্ট সেটটা দেখাবো। কেয়া কিন্তু একটা স্পোর্ট, মানে স্পোর্টসই গাড়ি, মানে আপনারা কিন্তু এটার যে ড্রাইভ মানে যখন করবেন, হ্যাঁ, তখন কিন্তু খুবই আপনার দেখা গেছে যে একদম রেডি পিক আপ। সো এটা কিন্তু আপনার এইভাবে আপ ডাউন করতে পারবেন। হুম, আমি সবসময় নিচু করে গাড়ি চালাই, তো আমি এখন গাড়িটা একটু স্টার্ট দিয়ে দেখাবো আপনাদেরকে।
বন্ধুরা সরি আমি একটু ভুল বলেছিলাম, এটা হচ্ছে স্মার্ট কি, কি স্টারের আমি ফার্স্টে মনে হয় পুশ স্টার বলেছিলাম। তো দেখেন আমি কিন্তু ওয়ান কি দেওয়ার সাথে সাথে গাড়িটা স্টার্ট হয়ে গেল। স্টার্ট থাকার পরে গাড়িটা কিন্তু কোনো শেকিং অথবা নকিং নাই। আর গাড়িটার যদি মাইলেজটা দেখায় দেখেন অরিজিনাল মাইলেজ 45,316, এটা 100% মাইলেজ জেনুইন। হ্যাঁ আপনারা চেক করে নিতে পারবেন। আমি একটু ড্রাইভ মডেল লাগিয়ে দেখাই, আমি এখন রি ড্রাইভ মডেল লাগিয়েছি, গাড়ি কিন্তু কোনো শেকিং অথবা নকিং নাই। এই যে ব্যাক গিয়ারে লাগালাম কোনো শেক নাই, আর এখানে অরিজিনাল যে সাউন্ড সিস্টেম ওটাই আছে। বাকি আপনারা চাইলে কিন্তু ডিভিডি প্লেয়ার লাগিয়ে দেওয়া যাবে বা আপনারা লাগিয়ে নিতে পারবেন। হ্যাঁ এসির কন্ডিশন খুবই ভালো, দেখালাম না ঠান্ডা, আমার নিজেরও ঠান্ডা। আমি এখন সরাসরি আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো, আর আমি রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, যারা নিবেন গাড়ি যারা দেখতেছেন দেখেন, বাস যারা গাড়ি ক্রয় করবেন স্কিপ করবেন না, আপনার অ্যান্সারগুলো এখানেই পেয়ে যাবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো বন্ধুরা আমরা একটু ইঞ্জিনের সাইডটা দেখাই, যে আপনি যদি দেখেন ফলো করে যে ইঞ্জিনের সাউন্ডটা যেটা বন্ধুরা একদম স্মুথনেস, হ্যাঁ টোটালি এক কথায় বলতে গেলে ইঞ্জিনের সাউন্ডই নাই। আর গাড়িটা স্টার্ট থাকার পরেও ইঞ্জিনটা কিন্তু কোনো শেকিং অথবা নকিং নাই, ইঞ্জিনের প্রত্যেকটা সাইড অরিজিনাল কন্ডিশনে আছে। সো এরপরে আমি বলবো যে যখন আপনারা আসবেন আপনাদের সাথে এক্সপার্ট নিয়ে আসুন। হ্যাঁ এক্সপার্ট নিয়ে আসলে একটা সুবিধা আছে, সুবিধাটা হলো কাছে আসো, সুবিধাটা হলো যে আপনারা যখন এক্সপার্ট নিয়ে আসবেন সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা দেখা গেছে যে আমাদের এত হ্যাসেল থাকে না, যে অনেক সময় একটু কাছেই থাকো কাছেই থাকো, তো অনেক সময় দেখা গেছে যে আপনার একটা হ্যাসেল থাকে যে গাড়িটার মানে আমরা তথ্য দেওয়ার পরেও মনে হয় যে আসলে আমাদের তথ্য কিন্তু রাইট কিনা। তো আসলে আমাদের তথ্য যে ভুল এটা প্রমাণিত করতে হলেও কিন্তু আপনার এক্সপার্ট হতে হবে। হ্যাঁ তো এর জন্য সবচেয়ে বেটার আমি রিকোয়েস্ট করি যে আপনারা যখন গাড়ি ক্রয় করতে যান হইলে আপনার এক্সপার্টের স্বর্ণপন্ন হন, আপনার যদি কোনো ড্রাইভার বিশেষজ্ঞ থাকে তাকে নিয়ে আসুন, অথবা আপনার সাথে কেউ নাই সেই ক্ষেত্রে আপনি আমাদের প্রত্যেকটা গাড়ি আপনার মন মতো যে কোনো একটি কম্পিউটার অ্যানালাইজ সেন্টারে নিয়ে যান। এটাতে কি সুবিধা হবে, আপনিও মেন্টালিটি ভাবে স্যাটিসফ্যাকশন থাকবেন যে না গাড়িটা অবশ্যই ভালো, রিপোর্টের উপরে অ্যানালাইজ করে আপনি গাড়ি নিতে পারবেন, আর নিজে যদি বুঝেন আলহামদুলিল্লাহ আমাদের জন্য বেটার। তো যাই হোক বন্ধুরা এখন দামের বিষয়ে আসি। তো এর আগে একটা ইম্পর্টেন্ট কথা বন্ধুরা, দেখেন আজকে আমি আসি এখানে, একদিন আমি থাকবো না, আপনি আজকে এই ভিডিও এই মোবাইলে আমার ভিডিওটা দেখতেছেন আপনিও কিন্তু থাকবেন না, বাট আপনার আমার এই সময়টা কিন্তু থেকে যাবে। এই সময়টা কিন্তু আপনি যত বছরই আপনি আমি মারা যাই কিন্তু এই যে সময় আজকের এই দিনটা আমরা যে পার করলাম এটার জবাব কিন্তু একদিন দিতে হবে। দেখেন মজার বিষয় হচ্ছে গতকালকে আমি দোকান থেকে একটি সদাই নিয়েছি, সো যেই দোকানে আমি অনেক সময় নেই, আমার পরিচিত দোকান আমার এলাকাতে, তো দোকানদার আমি যখন একটা সদাই নিলাম তো সে লেখে নাই, আমি অনেক সময় নেই, আমি আমার পরিচিত দোকান আমি পরে বিল দিয়ে দিই। তো আজকে সে আমাকে বিকেলে প্রশ্ন করলো যে মহিউদ্দিন ভাই আপনি গতকালকে কি নিয়েছেন। আমি সিরিয়াসলি আমি আসলে একটা সেকেন্ডে আমি শকিং যে আসলে আমি গতকালকে রাত্রে কি নিয়েছি আমার মনে নাই, তো ওনারও মনে নাই। দেখেন আমাদের জীবনের এই যে সময়গুলো চলে গেল আসলে কি আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া কি সম্ভব? আমি মনে করি যে হাশরের ময়দানে আল্লাহ যদি একটা মানুষকে প্রশ্ন করে যে তুমি কি করেছো এখন থেকে এক সপ্তাহ আগে এই দিন এই সময় আপনি কি করেছেন আপনি কি বলতে পারবেন? সম্ভব না। আপনি গত পরশু দিন দুপুরবেলা কি খেয়েছেন এটা কি বলতে পারবেন? সম্ভব না। তো জীবনে আমাদের এইরকম অসংখ্য সময় আছে যে সময়ের হিসাব কিন্তু আমরা দিতে পারবো না, আল্লাহ কিন্তু অবশ্যই যাররা যাররা মানে হিসাব আমাদেরকে নিবে। তো এর জন্য বাঁচার রাস্তা একটা যে শেষ ভালো যার সব ভালো তার, এর জন্য আল্লাহ রাসূল কিন্তু মৃত্যুর সময় সবচেয়ে গুরুত্ব দিয়েছেন যে আমার উম্মত নামাজ ছেড়ে দিও না, আর সলাতু মিফতাহুল জান্নাহ, যে ব্যক্তি নামাজের জবাব সঠিকভাবে দিতে পারবে তার সমস্ত জবাবগুলো আল্লাহ মাফ করে দিবে, দরকারই নেই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। তো এর জন্য আমি যে আল্লাহকে মানি আমি যে আল্লাহর ভীরুতা আমার অন্তরে প্রকাশ করি এটার প্রমাণই হচ্ছে নামাজ। আমি ভালো, আমার আখলাক ভালো, আমার জমি ভালো, আমার ফসল ভালো, সো আমার ভিতর ঈমান আছে এটার সবচেয়ে বেশি প্রমাণ হচ্ছে নামাজ। সো এই জন্য অবশ্যই নামাজটা ছেড়ে দিয়েন না, এবং আপনার সন্তান আপনার আত্মীয় স্বজন তাদেরকে নামাজের আহ্বান করুন, ইনশাআল্লাহ দেখবেন যে এই জগৎটাই চেঞ্জ হয়ে যাবে, আপনি অনেক বেটার ফিল করবেন, এখন যতটুকু ভালো আছেন তার চাইতে অনেক ভালো আপনি থাকতে পারবেন দুনিয়া এবং আখেরাতে। সো বন্ধুরা যাই হোক দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করে, এবং আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে নামাজি এবং দিনদার মুত্তাকিন পরহেজগার বানিয়ে দেন, আমিন। সো বন্ধুরা আমি এই গাড়িটার দামের বিষয় যে বলতে চেয়েছিলাম আমি কিন্তু অলরেডি আমার রিভিউর মাঝখানে যে কোনো একটি জায়গায় বলে দিয়েছি, আসলে এইটা আপনারা অনেকেই মাইন্ড করে থাকেন, আসলে আমার কিছু করার নাই, কারণ কি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। তো যারা আসলে গাড়ি জাস্ট দেখেন তারা তো দেখেন, তাদের দাম জানার দরকার নেই, বাট যারা আসলে গাড়িটি ক্রয় করবেন আমি মনে করি যে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনার সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো আমার এই ভিডিওর মাঝখানে পেয়ে যাবেন, এবং দামের বিষয়েও আমি বলে দিয়েছি, আর যেই দামটি চেয়েছি ওটা কিন্তু ফাইনাল না, আস্কিং প্রাইস, নেগোশিয়েবল প্রাইস,
এবং আপনার ব্যবহৃত পুরাতন গাড়ি থাকলে আমার এই গাড়ির সাথে এক্সচেঞ্জও করতে পারবেন। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের মতো। আমি চেষ্টা করেছি আপনাদের কাছে একটা প্রেজেন্ট করার জন্য। আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি, 2 নম্বর রোড, 28 নম্বর হাউস। আমাদের এই শোরুমের নেম হচ্ছে ইউজড কার বনানী লিমিটেড। আমাদের এই শোরুমে ইউজড অ্যান্ড রিকন্ডিশন গাড়ি ক্রয় ও বিক্রয় আপনারা করতে পারবেন। তাছাড়া আপনার ব্যবহৃত পুরাতন গাড়িটি আপনারা কিন্তু আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন বা বিক্রি করতে পারবেন। যাই হোক বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।